5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী প্রভাবশালী নেতারা গা ঢাকা দেন। তবে তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের তালিকায় আছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি, সালমান এফ রহমান, আনিসুল হক, জোনায়েদ আহমেদ পলক সহ আরো অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী। তবে এই প্রথম কোনো আওয়ামী লীগ নেতা জামিনে মুক্তি পেলেন। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া রাজধানীর পল্টন থানায় 2 মামলা এবং খিলগাঁও থানার 4 মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 8 অক্টোবর বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এসব মামলায় তার জামিন মঞ্জুর করে। এরপর সন্ধ্যায় আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি। পুলিশের অভিযানে বিএনপি কর্মী মকবুল নিহতের মামলায় 5 দিনের রিমান্ডে থাকা সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসান আসামি সাবের হোসেনের রিমান্ড শেষ না করে কারাগারে আটক রাখার আবেদন করে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করে। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেয়। হাজতখানা থেকে সাবের হোসেন চৌধুরীর মুক্তির সময় তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন উনি অসুস্থ। সন্ধ্যা 6:30 দিকে কালো রঙের একটি গাড়িতে করে সাবের হোসেন চৌধুরী আদালত এলাকা ছাড়েন। আসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।